সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর বাংলাদেশ। সবাইকে রিকু মিউজিক ওয়ার্ল্ড এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা কথা শুনে তার অনেক ধন্যবাদ। আর বেল আইকনে ক্লিক করবেন, নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের সামনে আসবে। প্রতিবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে জানার পর আপনাদের মনে সাথে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা দেখুন। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। ভাইকে অনেক অনেক শুভেচ্ছা রিকু মিউজিক ওয়ার্ল্ড এর পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য বাঁশখালীর সমুদ্র সৈকত দেখাবো আপনাদের সাথে থাকবেন। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা করি। আজকে দেখাচ্ছি বালুময় বেলাভূমি ও জাহবনগেরা বাঁশখালীর সমুদ্র সৈকত। কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত এটি। এটি সনুয়া, গন্ডামারা, সরল, বাহারসারা, খানখানাবাদ উপকূলীয় মিলিয়ে সর্বমোট 37 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাঁশখালী সমুদ্র সৈকত নির্জনতা প্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যোদয়ের দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিশ্রণ কিংবা দল বেঁধে বিশ ফুটবল মেতে ওঠার আনন্দ ভ্রমণকারীদের দেয় এক অপার্থিব পূর্ণতা। নির্জন এই সাগর সৈকতে নিরাপত্তার অভাব নেই মোটো। বাঁশখালীর কাছে এটা সবচাইতে সুন্দর একটা দেখার মতো সমুদ্র সৈকত। চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। এটি বাহারসারা সমুদ্র সৈকত নামে পরিচিত। সৈকতটি বালুকা বিশিষ্ট সমুদ্র সৈকত। এটিতে দুটি প্রধান পয়েন্ট রয়েছে, একটি খদম রসুল পয়েন্ট এবং অন্যটি খানখানাবাদ পয়েন্ট। দৈর্ঘ্য সৈকতটাই 37 কিলোমিটার। বাঁশখালী সমুদ্র সৈকত কক্সবাজারের পরেই এটা দ্বিতীয় সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে এই সৈকতের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। বাঁশখালী উপজেলার সনুয়া, গন্ডামারা, সরল, বাহাসরা, কানখানাবাদ এলাকা উপকূলে জুড়ে এই সৈকত অবস্থিত। সৈকতের পশ্চিম তীরে জুড়ে পুরোটাই কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল, আর কাছে কুতুবদিয়া দ্বীপ। বাঁশখালী গুণাগরি বাজার থেকে সরাসরি এই সৈকতে আসা যায়। Thank you.
চট্টগ্রামের বেশ কিছু স্থান রয়েছে বেড়ানোর মধ্যে, তার মধ্যে অন্যতম একটি হলো এই বাঁশখালী সমুদ্র সৈকত। এখানে ইচ্ছে করলে আপনি বেরিয়ে আসতে পারেন। কক্সবাজার, পতেঙ্গা বা কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্প পরিচিত সমুদ্র সৈকত রয়েছে, আর এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম জেলার শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত। যেন এক অপ্রচলিত ভ্রমণ গন্তব্য, ভালুকাময়, বেলাভূমি এবং জাহবঙ্গেরা বাঁশখালী সমুদ্র সৈকত কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয়ে থাকে। এটি সনুয়া, গন্ডামারা, বাহারসারা, সরল, কানকানাবাদ উপকূল মিলিয়ে সর্বমোট 37 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। বাঁশখালী সমুদ্র সৈকত নির্জনতা পছন্দকারী প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, লাল কাঁকড়া অবাধ বিচরণ বা দল বেঁধে বিস্ফোরণ মেতে ওঠা আনন্দ ভ্রমণকারীদের দেয় এক অপার্থিব পূর্ণতা ও আনন্দ। বাঁশখালী সমুদ্র সৈকত। বাঁশখালী উপজেলার প্রায় 37 কিলোমিটার দীর্ঘ উত্তর দক্ষিণ বিস্তৃত এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত খানখানাবাদ, বাহারসারা, সরল, গন্ডামারা ও সনুয়া ইউনিয়নে অবস্থিত। তৎমধ্যে খানখানাবাদ ও বাহারসারা সমুদ্র সৈকত খুবই নান্দনিক হওয়ায় প্রায় সময় বিশেষ করে ছুটির দিনে অসংখ্য ভ্রমণ পিপাসু এই দুই সমুদ্র সৈকত ভ্রমণ করে। আপনাদের ভিডিওতে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি, এখানে খানখানাবাদ আর বাহারসারা দুইটাই দেখানো হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, সৈকতের সমুদ্রের জোয়ারের দৃশ্য তুলে ধরা হবে, তবে সাথে থাকবেন পুরো ভিডিওটাতে দেখতে। সৌন্দর্যের লীলাভূমি, সমুদ্র ঢেউয়ের দৃশ্য ও হাজার হাজার চা বাগানের সমন্বয়ে এলাকা জুড়ে রয়েছে বিশাল সমুদ্র সৈকত। নয়নাভিরাম উপকূলীয় অঞ্চল হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে মনমাতানো বিশাল আকারের চা বাগান, বিস্তৃত বেলাভূমিতে সমুদ্রে অলস ঢেউয়ের লুকোচুরি খেলা। উপজেলা সনুয়া, কুতুকালী, বরগুনা, গন্ডামারা, সরল, খানখানাবাদ, রতনপুর, প্রেমাশিয়া, বাহারসারা বালি মিশ্রিত বিশাল বেলাভূমি ও বেড়িবাঁধে 200 শতাধিক একর জায়গায় ঝাউবন দৃশ্যমান থাকায় নৈসর্গিক সৌন্দর্য বেলাভূমি হয়। এটা ওই জনপথের পর্যটক সম্ভাবনায় অনুকূলে পরিবেশ থাকায় এটি বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত বাঁশখালী পর্যটন কেন্দ্র। সাঙ্গু নদীর অপর পাশে গহিরে অবস্থিত জাউবাগানটির ন্যায় এটিও এক অপূর্ব সৌন্দর্য সহ পর্যটকের অধিক মনোমুগ্ধকর করে। এদিকে বাঁশখালী উপকূলে যে ওটা বিশাল শহর পর্যটন কেন্দ্র হিসেবে বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র হতে পারে।
2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর সৈকতটিতে জাউ গাছ রোপণ করা হয় এবং তৈরি হয় জাউ বাগান। এই সৈকতে পাওয়া যায় লাল কাঁকড়া, বিশেষ করে সকালে এই কাঁকড়াগুলো বেশি চোখে পড়ে। খুব ভালোভাবে এই সৈকত থেকে সূর্যাস্ত উপভোগ করা যায়। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকে, বর্ষা সৈকতটি প্রস্থতা কিছুটা কমে যায়।